ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। অসতো মাং সদ্গময়, তমসো মাং জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তিঃ। তুমি কি বিড়বিড় করছো? এই জানো, আমি না এইমাত্র একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। একটা একটা পদ্ম ফুলের ভেতরে
আমার ভাল মা কৈলাস ঘরের ভিতরে এত আলো, বামা যেমন রূপের পরী হয়ে উঠলো দেখে আমার মনেই হতো ওর গব্বে নিখাত সাগর চাচা মানে কাছে। পণ্ডিত গিন্নির আগের ছেলেটা মরে গেল, তারপর ওই মেয়ে, ভাগ্যিস ছেলেটা হলো, এবার বংশ রক্ষা হবে গো। বংশরক্ষার কথা বলছো দিদি, দেখে নিও পণ্ডিত ঠাকুর পর ওই ছেলে আমাদের এই ডাহাপাড়া গায়ের, এই মুর্শিদাবাদের মান রাখবে। তাই যেন হয় ঠাকুর, আমার সোনা যেন সবার মুখ আলো করে রাখে, তাই না বাবা? মা কেনে 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 ভাই কবে কথা কইবে? কি গো, হ্যাঁ মা কৈলাস কি শুধয় শুধয় ভাই কবে কথা কইবে, ভাই কবে হাঁটবে? জানো রাজবাড়িতে এক সাধু এসেছে, সেই হিমালয়ের দেশ নেপাল, সেইখান থেকে। তাই? হ্যাঁ, সবার ভূত ভবিষ্যৎ সব বলে দিচ্ছে। তাই ভাবছি যে খোকাকেও একবার তার কাছে নিয়ে যাব। না 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 না, ওকে সেখানে নিয়ে যেও না, যদি সেখানে কিছু বিপদ হয়। রাখে হরি তো মারে কে, কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না। বাবা, ভাইয়ের ভালো নাম কি হবে? ভাইয়ের ভালো নাম, আমার এই ছোট্ট মায়ের নাম হচ্ছে কৈলাস কামিনী। আর আমার ছোট্ট মানিকের নাম? এই ছোট্ট মানিকের নাম হবে জগৎ। আমারও কি আর ভালো লাগছে রে, তোর জগৎ আমাকেও যে জাদু করেছে রে মা। বাবা কি হলো ওখানে? কি বললে গো নেপালি সাধু বাবা? কি গো কিছু বলছো না যে?
কি বললেন? সাধু বাবা খোকার পাদুখান নিজের মাথায় ঠেসে ধরলেন। বললেন যে রামচন্দ্রের জন্মের সময় নাকি এরকম একটা লগন ছিল। বললেন জগৎপন্থু নাকি ভগবান ভগবান কি বললেন? শ্রী রাধে বুইলা পোহাইলো নিশি জাগরে এই নগরবাসী, জাগরে বলেন সাধু বাবা, গরিব বামুনের ছেলে রাজা হবে কি করে? ভোগের রাজা নয় গো, যোগের রাজা। দেখছো না ওই যে, জয় হোক জয় হোক, জয় মা কিরীটেশ্বরী, জয় হোক জয় হোক জয় হোক। এবার শরীরের দিকটা একটু দেখো, জগৎকে মানুষ করতে হবে না? আমাদের জগৎকে সবাই ভগবান বলে কেন গো? ও যে শুধু আমাদের ছেলে, শুধু আমাদের। চলো ঘরে গিয়ে শোবো। জগতের মা কেমন আছে রে? ভালো নেই গো দিদি। হ্যাঁ, বুদ্ধি জবাব দিয়েছে। চল বাবা, মায়ের খুব শরীর খারাপ। বাবা বাবা, এই ওষুধটা খাবো? অমন করলে কি হয়? আমার জগৎকে গরু ছাড়া করিস না। বলছিস কেন? তোমার খুব কষ্ট হচ্ছে? মা গো,
আমার কি কষ্ট হচ্ছে? কোথায় গেল জগৎ? হ্যাঁ, আজকাল ছেলেটার যা হয়েছে, কোথায়? ওই তো। হ্যাঁ চল আসুন দাদা। বাবা জগৎ, জগৎ আয়, জ্যাঠামশাই এসেছেন। জগৎকে গোবিন্দপুরে নিয়ে যাবেন আজই। সে কি ডাহাপাড়া গ্রাম যে আধার হয়ে যাবে গো? কি বলছেন, আর কতদিন পরে গেলে হতো না? না না বৌঠা, তুমি তো কদিন করলে। ওদিকে বড় বৌমণি, দাদার বড় মেয়ে দিগম্বরী বারবার বলছে। ভগবানের ইচ্ছে হলে জগৎ ফের ডাহাপাড়ায় আসবে। চলে যাবি বাবা, আমার কলজে শূন্য হয়ে যাবে জগৎ। জগৎ ছেড়ে দিলে? দাঁড়া দেখাচ্ছি মজা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সংসারটা যে কি হয়ে গেল বামা সুন্দরী, রাসমণি চলে গেল, শেষে কৈলাস। কেরু তুই কিন্তু আজকে সন্ধ্যাটা দিয়ে দিবি বাবা আসার আগে। বদ্দি বদ্দি, কি হয়েছে? তুমি যে আমাকে কতলতে কেনে দিয়েছিলে সেটা কই? ওই তো ওখানে। আচ্ছা দাঁড়া আমি দিচ্ছি। এখন আবার কতাল নিয়ে যে কি করবে কে জানে।
নে ধর। দিদি, জগৎ এগান কোথেকে শিখলো? আহা, কাঁদে না, ও দিয়ে দেবে। দিনুটার যে কি হয়েছে ছেলের কথাও ভাবে না, ভালোই আছে টোলার ছাত্তর নিয়ে। কাকা নিশ্চিন্ত, আমাদের বর্দি আছে না? হ্যাঁ, বর্দিকে জগৎ মা বলেই জানে। দিগম্বরী যে আমার লক্ষ্মী মা। কিন্তু বাবা, জগৎ যা দোষী হয়েছে, আজ কারো খেতে আগ ভাঙছে তো কাল কারো বাছুর ছেড়ে দিচ্ছে। বর্দির কাছে জগতের সাত খুন মাপ। মাপ তো মাপ, বাচ্চারা ওইটুকু করবে না? ছোট মামা দাঁড়া, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে সব বলছি। আজকে তোর হবে, এ নিয়ে চল তো। খাবি খাবি। জানো তো মা, আমরা মামাকে কত করে বললাম, শিগগির উঠে শুনলই না। কি সর্বনেশে কথা রেখে রু, এই ধর দেখি, দাঁড়া তোরা এখানে। বাবা 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 বাবা, শুনেছেন? হ্যাঁ, সবই তেনার মর্জি রে মা। বাবা, আপনি বরং জগৎকে পাঠশালায় ভর্তি করে দিন। পাঠশালা? হ্যাঁ, তাহলে তো হাতে খড়ি টাকায় দিয়ে দিতে হয়।